মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তপোধ্বনি ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। করোনার কারণে স্মৃতিস্তম্ভে জনসমাগম কিছুটা কম হলেও শহীদদের প্রতি ভালোবাসার কমতি ছিল না কারোরই। ভোরে বিয়োগলের করুণ সুরের মধ্য দিয়ে চট্টগ্রামে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে ঢল নামে সাধারণ মানুষের। আমরা সেই গৌরবান্বিত জাতি, আজকের এই মহান দিনে আমরা আমাদের জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করছি, যারা দেব জীবন কোরবানির বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনার গল্লামারি বদ্ধভূমি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। বিজয় দিবসের অঙ্গীকার হিসেবে মৌলবাদীদের রুখে দেওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সিলেট শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। সেই দলালরা, জাকার আল বদর, এই বিশ্বাসঘাতকেরা আজকে ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদেরকে আমরা দীক্ষার জানাই যে এই দেশের জন্য যে শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে, সেখানে তার মানে সম্মানটুকু যেন মানে বজায় থাকে। বিজয় দিবসের সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন সংস্থা সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপরই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। 31 বার তপোধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহের পাটগুদাম স্মৃতিসৌধে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এছাড়া সারা দেশে শহীদ বেদী ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক।